আইপিএল এ মুস্তাফিজ ম্যাজিক চলছে। প্রথম 3 ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারে পার্পল ক্যাপ নিজের করে নেন। এরপর জরুরি কাজে দেশে ফিরলে এক ম্যাচ মিস হয় আর হাতছাড়া হয় পার্পল ক্যাপ। চেন্নাই একাদশে ফিরেই সেই ক্যাপ পুনরুদ্ধার করেন ফিজ। ধোনির দল কাটার মাস্টারকে আগের মতো কার্যকর করে তুলেছে। টি টোয়েন্টি বিশ্বকাপে এমন বিধ্বংসী রূপে মুস্তাফিজকে দেখার প্রত্যাশা তৈরি হচ্ছে। মুস্তাফিজের চিরচেনা পেস আক্রমণ চেন্নাই সুপার কিংসকে উল্লাসে ভাসাচ্ছেন কাটার মাস্টার। স্লোয়ার কাটার বাউন্সার লাইন লেংথের বৈচিত্র্যে চেন্নাই শিবিরে অনন্য মুস্তাফিজ। ডেদার্সে উইকেট নিচ্ছেন, মাঝে এক ম্যাচ খেলেননি, তারপরও সর্বোচ্চ উইকেট শিকারী দ্য ফিজ। মাঠে নেমেই পুনরুদ্ধার করেন পার্পল ক্যাপ। এখন আর ধোনি চেন্নাইয়ের অধিনায়ক নেই, তারপরও ধোনির নেতৃত্ব বলয় সিএসকে শিবিরে থাকবেই। মুস্তাফিজ বদলে গেছেন, চেন্নাই ফিরেছেন পুরনো রূপে। ফিল্ডিং সেট আপ যেন নিখুঁত, মুস্তাফিজকে চার্জ করতে গেলেই চিপকের বড় গ্রাউন্ডে ক্যাচ, আর সেই ক্যাচ মুঠোবন্দি করতে ভুল করছেন না রাচিন জাদেজারা। বাংলাদেশের জার্সিতেও শুরুর মুস্তাফিজ ভয়ঙ্কর ছিলেন, তার আবির্ভাব হয়েছিল ধূমকেতুর মতো। গোটা ভারতীয় দলকে একাই নাকানি চুবানি খাওয়ান ভারতের বিপক্ষে তার প্রথম সিরিজে। এরপর সময়ের পরিক্রমায় দেশসেরা পেসার ছন্দ হারায়, ক্রিকেট অ্যানালিস্টরা ফিজের দুর্বলতা খুঁজে বের করে। সেই ফাঁক গোলে কাটার মাস্টারের বৈচিত্র্য কাজে লাগাতে পারেনি টাইগার অধিনায়করা। সাকিব, তামিম কিংবা শান্ত, কারো আমলেই ফিজকে দেখা যায়নি আক্রমণাত্মক রূপে। কিন্তু মাস্টার মাইন্ড ধোনি দেখালেন, মুস্তাফিজ ফুরিয়ে যাননি। তার স্লোয়ার কাটারের ভেরিয়েশন এখনও বিশ্বসেরা, এখনও ভোগায় বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিজের এমন পারফরমেন্স টাইগারদের নিয়ে প্রত্যাশা বাড়াচ্ছে আরও। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।